এবার জয় শ্রীরাম স্লোগান শোনা গেল ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের গলায় সোমবার রাখি পূর্ণিমার দিন কোনো রাগঢাক না রেখেই রাস্তায় বেরিয়ে এই স্লোগান দিতে দেখা যায় শাসক দলের এই বিধায়ককে ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরগোল পড়ে গিয়েছে শঙ্কর দলৈ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জেলার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে যদিও এমন কোনো পরিকল্পনা কিংবা ভাবনা কোনো টাইট। নেই বলে জানিয়েছেন বিধায়ক সোমবার ছিল রাখি পূর্ণিমা ওই দিন ঘাটালের রাস্তায় বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবকের সঙ্গেই দেখা যায় তৃণমূল বিধায়ক শঙ্কর দলৈকে রাস্তায় ওই যুবকরা বিজেপির পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেখানে দাঁড়িয়ে ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দলৈও জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন শাসক দলের বিধায়ককে জয় শ্রীরাম স্লোগান দিতে শুনে পাশে থাকা বিজেপির পতাকা হাতে যুবকের দলও প্রবল উৎসাহে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন এদিকে তৃণমূল বিধায়ক প্রকাশ্য রাস্তায় বিজেপির পতাকা হাতে দাঁড়ানো যুবকদের সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকার খবর ছড়িয়ে পড়তেই সোরগোল পড়ে যায় শঙ্কর দলই বিজেপিতে যোগ দিচ্ছেন বলেও খবর চাউর হয় জেলা জুড়ে তবে আপাতত সেই জল্পনায় জল ঢেলেছেন বিধায়ক নিজেই তিনি জানান রাখি পরানোর কর্মসূচিতে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন বিধায়ক তাকে দেখে জয় শ্রীরাম বেশি করে দিতে শুরু করেন বিজেপি কর্মীরা পাল্টা তিনিও স্লোগান দিতে থাকেন তবে তৃণমূল ছাড়ার কোনো পরিকল্পনাই তার নেই বলে জানিয়েছেন শঙ্কর দলৈ বিষয়টির বিষদে ব্যাখ্যা দিতে গিয়ে শঙ্কর আরও বলেন জয় শ্রীরাম স্লোগান বিজেপির নয় একজন হিন্দু হিসেবে গর্ববোধ করি সব বুঝেই স্লোগান দিয়েছি রামচন্দ্র যে কোনো দলের সম্পত্তি নয় সেটা বোঝাতেই ওই স্লোগান দিয়েছি আমার দল ছাড়ার প্রশ্নই ওঠে না